এই ভিউয়ার আমি যে টিউটোরিয়ালটি দেখাবো আজকে আপনাদের সেটা হচ্ছে এটা। আশা করি আপনারা এটা দেখে ভয় পাবেন না। আমি এটা আজকে বানাই আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনারা এটা বানাতে পারেন। আমি তানজিম, আছি আপনাদের সাথে ফাইন্ড ওর সেলফে। আজ আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আসলাম আশা করি আপনারা দেখে ফেলছেন যে আমি আজকে কী আপনাদেরকে বানাই দেখাই দেব যে কিভাবে বানাতে পারেন। এটা আসলে আপনারা ইন্ট্রোতে দেখে নিয়েছেন, তো শুরু করা যাক। আমি প্রথমেই একটা ডকুমেন্ট নেব, নিউ ডকুমেন্ট নিউ একটা ফাইল ক্রিয়েট করে নেব। তো এক্ষেত্রে আমি বিষয়টা নেব 800x600, আর এটা নিলাম। সরি, এটার রেজলিউশনটা কিন্তু আমি কিন্তু 300 করিনি। তো এখানে আমরা এখানে নিউ এ ক্লিক করব, করার পর এখানে আমরা 300 করে নেব রেজলিউশন। রেজলিউশন 300 করার মানেটা হচ্ছে যে আপনি যে পিকচারটা বানাচ্ছেন তার কোয়ালিটিটা অনেক ভালো আসে। আপনারা যদি এখানে 72 দিয়ে রাখেন তাহলে হয়তো বা আপনারা একটা পিকচার ক্রিয়েট করলেন, করার পরে দেখবেন ওটাকে যত জুম করতেছেন তত দেখবেন একদম ফাটাফাটা, মানে একদম পিকচারটার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো আমি একটা ভালো মানের পিকচার নেওয়ার জন্য আমি 300 রেজলিউশন দিচ্ছি। সো এরপর ইন্টার, ওকে। এই তো একটা হোয়াইট ডকুমেন্ট নিলাম। তো আমরা এটা আসলে কি, আমি আমি জানি এটা আসলে আপনারা জানেন, আমি জানি না আপনারা কি বলবেন এটাকে। আমাদের এখানে এটাকে বলা হয় কলসি, অর্থাৎ পানি রাখার যে কলস যেটাকে বলা হচ্ছে এখানে গ্রাম বাংলার ভাষায় এটাই বলা হয়ে থাকে। তো এটা কিন্তু গ্রামে, আমি যতটুকু জানি যে গ্রামে এটা কিন্তু পানি রাখা হয় কিন্তু এই কলসিতে, এই মাটির কলসিতে। আমি এর আগে কই জানি দেখেছিলাম, হ্যাঁ দেখেছিলাম এক জায়গায়। তো যাই হোক, এটা হচ্ছে একটা মাটির কলসি, আর এটা হচ্ছে একটা মানুষের মুখোশ। দেখেন এটা একটা মানুষের মুখোশ। তো এটাকেই আমি এই চোখ নাক মুখ কান লাক এসব কিন্তু আমি আপনার পেন টুলের মাধ্যমে আজকে কাটবো, এবং সেটাকে কেটে 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 আমি ডকুমেন্টে নিয়ে যেয়ে কিন্তু বসে আমি ওই রকম একটা পিকচার বানাবো যেটা আপনারা প্রথম দেখেছেন ভিডিও অন করতেই। তো আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের হেল্প আমার অত্যন্ত দরকার। আর হ্যাঁ, অনেকে মনে করে যে সাবস্ক্রাইব করলে কী জানি হয় আমার ফোন থেকে কি টাকাই কেটে নেয়, আসলে তা না। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার, আমি যে এই মজার মজার টিউটোরিয়ালগুলো দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আপনার মেইলে চলে যাবে। অর্থাৎ আপনি কিন্তু একটা অ্যালার্মিং মেসেজ পাইবেন যে আমি আজকে এই টিউটোরিয়াল দিলাম, এই টিউটোরিয়াল দিলাম। সো কোনো ভয় পাওয়ার কারণ নেই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ফেসবুক পেজে অবশ্যই একটা রুমে আসবেন, আর ফেসবুক পেজের লিঙ্কটা পেতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওর নিচে দেখেন হ্যাঁ এই লিঙ্কটাতে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করে ফেসবুকে একটা লাইক বাটনে প্রেস করে আমার ফেসবুক চ্যানেলটাকে আরও রিচ করবেন। তো আমরা টিউটোরিয়ালে ফিরে যাই। তো আমরা প্রথমেই এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে এই ডকুমেন্ট থেকে ওখানে মুভ করাবো। আপনারা যারা নতুন দেখছেন, হঠাৎ করেই আমার এই চতুর্থ নম্বর টিউটোরিয়ালটি দেখছেন, তারা আসলে হয়তো হঠাৎ করেই বুঝতে পারবেন না। আমি কিন্তু এগুলো আমার যে আগে টিউটোরিয়ালগুলো আছে 2 নম্বর 1 নম্বর 3 নম্বর এগুলো টিউটোরিয়ালগুলোতে কিন্তু আমি অনেক সুন্দরভাবে বুঝাইছি। সো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ওটা দেখে এসে এই টিউটোরিয়ালটি দেখবেন। আর যদি মনে করেন যে নো আমি এটাই দেখবো, তো সমস্যা নেই, আমি এটা তো বলে দেবো যে এটা কীভাবে কীভাবে মুভ করে, তো দেখে থাকেন। তো প্রথমেই আমি এই ম্যাজিক ওয়ান্ড নিলাম, নেওয়ার পরে এটা
এটার উপর ক্লিক করলাম সাদা অংশের উপর, এবং এরপরে ম্যাজিক ইরেজার টুল নিলাম। নেওয়ার পর এটার উপর ক্লিক করলাম, দেখেন ইরেজ হয়ে গেল। তো এই এই রেখাগুলো নিশানোর জন্য আমি এখানে বাইরে ক্লিক করলাম। তো এরপরে আমি যেটা করব, যে আমি যে হোয়াইট ডকুমেন্টটা নিয়েছিলাম, সরি এই ডকুমেন্টটা, এই ডকুমেন্টের উপর আমি ওই মাটির কলসটা করছি, যা যেটা বলেন এই কলসটা আমি নিয়ে আসলাম। আর আপনারা ভাবছেন এই মাটির কলস আমি কই পালাম, অথবা এই মুখোশটাই বা আমি কই পালাম, আমি কি বানাইছি? আসলে কিন্তু তা না, এটা কিন্তু আমি নেট থেকে ডাউনলোড করে নামাইয়া এটা কিন্তু আপনাদেরকে দেখাই দিছি। তো দেখেন আমি এটাকে মুভ করে নিয়ে আসলাম, ও আবার দেখাই, আপনারা হয়তো লক্ষ্য করেননি, এটাকে আমি লেয়ার ডিলেট করলাম, চলে গেল। আমি এইভাবে এটার উপর লেফট বাটনে চেপে ধরে রেখে তারপরে এখানে নিয়ে আসলাম, তো এখানে আসলো। তো এটাকে আমরা একটু উল্টায় নেব, এই কলসটাকে, এই মাথাটা এই নিচে নিচের অংশে এখানে এখানে নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এই এই কানিতে নিয়ে গেলে কিন্তু আমাদের একটা একটা চিহ্ন দেখাচ্ছে, এই চিহ্নটাকে যদি আপনারা এই চিহ্নটাকে ঘুরালে কিন্তু সেটা কিন্তু ঘুরবে। তো আমরা অ্যাকুরেট রাখার জন্য, কলসটাকে অ্যাকুরেট রাখার জন্য প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, তো এই জন্য রাখার জন্য আমরা শিফট এবং ওয়ালটার একসাথে চেপে রেখে তারপরে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা ঘুরাবো। দেখেন এটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা অ্যাঙ্গেলে কিন্তু সেটা ঘুরতেছে। তো এভাবে আমরা নিলাম, এরপরে এটাকে একটু বড় করে নেব। বড় করার জন্য আমরা যেটা করলাম, ও আপনারা, আমি তো তাড়াতাড়ি করলাম, আপনারা তো বুঝতে পারবেন না, আপনারা যেহেতু এতটা অভিজ্ঞ না, আপনারা শেখার জন্য এখানে দেখছেন। তো আমি এই বর্ডারটাকে নিয়ে আসার জন্য, এই এটাকে বড় করার জন্য আমি প্রথমে কন্ট্রোল টি প্রেস করলাম আমার কিবোর্ডে। এরপর আমরা এই যে কানে কোনাটা রয়েছে সেই কোনাটায় নিয়ে গেলে কিন্তু একটা আমাদের চিহ্ন দেখাচ্ছে, এই চিহ্নটাকে আমরা বাড়াতে চাইলে সেই একইভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেলে সম পরিমাণ বড় হবে। এই জন্য আমরা শিফট এবং ওয়ালটা চেপে তারপরে এটা কিন্তু আমরা করব, দেখেন বড় হয়ে গেল। কিন্তু এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, ওনার যে এই ভদ্রলোকের যে লাগ মুখ চোখ, তারপর আপনার মুখ আছে, এগুলো কিন্তু আমাদের কেটে 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 নিয়ে যেতে হবে। যদিও আমি ডাক্তার না, তবু আমাদের আমাকে কাটতে হচ্ছে আমার এই টিউটোরিয়ালটা বানানোর জন্য। আমি চোখ কাটছি, আমি নাক কাটছি, আমি মুখ কাটছি, তো দেখতে থাকেন। দেখেন এই আমি আজকে আরেকটা নতুন জিনিস আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে এই এটা দিয়ে, অর্থাৎ এই পেন টুল দিয়ে আপনারা কিভাবে একটা একটা নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে সেই এরিয়াটাকে আপনারা কাট করে এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে নিয়ে যাবেন, এটা আপনাদেরকে শেখাবো না, এটা আমি আরেকটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাই দেবো। তো আপাতত আমি এটাতেই দেখাই না, আমি পেন টুলের বিস্তারিত আমি আরেকটা টিউটোরিয়াল দেবো আপনাদেরকে, কারণ পেন টুলের যথেষ্ট পরিমাণ কাজ আছে এটা ইউজ করার জন্য। তো আমি সাধারণভাবে নিলাম পেন টুলটা, সাধারণভাবে আপনি দেখেন, আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি পেন টুল সিলেক্ট করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এ দেখেন এটা কিন্তু একটা একটা কিন্তু স্ট্রেট লাইন হলো। এরপরে আমরা নিচ দিকে টানবো, এটা যে আমরা ক্লিক করে যে আমরা মাউসের লেফট বাটন ছেড়ে দেবো তা কিন্তু না, আমরা মাউসের লেফট বাটন ধরে রাখবো এবং একটু উপরের দিকে, সরি 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 আমার ভুল হয়ে গেল, এই পেন টুলের কাজ কিন্তু একটু টাফ আছে, তো আপনারা একটু যত্ন সহকারে করবেন। করলাম, সরি, দেখেন। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে, আপনারা যদি এইরকম করে নিলেন, আপনারা অতজন একটা আঁকালেন পেন্টুল দিয়ে, আঁকানোর পর যদি আপনারা এটা এখানে যদি এভাবে ইয়ে করেন, দেখেন এটা কিন্তু
পুরোভাবে আসছে না এবং সুন্দরভাবে হচ্ছে না, ফিনিশিংটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের এই অতিরিক্ত এই অংশটুকু কিন্তু আমাদের কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য আমরা এই পয়েন্টে নিয়ে যে যে কার্সারটা আছে আমাদের মাউসের কার্সার, সেখানে যে ওয়ালটার প্রেস করে এটার উপর ক্লিক করলে এটা চলে যাবে। চলে যাওয়ার পর আমরা কিন্তু এখানে সুন্দরভাবে একটা এই চোখে কিন্তু আমরা শেপ নিতে পারবো। তো হ্যাঁ, নিলাম মাস সিলেকশন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফেসবুকে আমার সাথে যুক্ত থাকবেন। তো এটা করলাম, সরি এটা আপনারা তো লক্ষ্য করেননি। আমি হ্যাঁ, এরকম হওয়ার পর আমি এখানে ক্লিক করে ওপর দিকে টানলাম এবং চোখের একটা শেপ আনলাম। আনার পর আমি হ্যাঁ ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে মাস্ক সিলেকশন, তারপরে ওকে। এখানে জেরো আছে এটা বদলানোর দরকার নেই, আমি জাস্ট ওই ইয়েটাকে তুলে দিলাম, ওই লাইনটাকে তুলে দিলাম। এরপর আপনারা যা করবেন যে মেইন মেইন যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপর ক্লিক করবেন। করার পর আপনারা মুভ টুলে ক্লিক করবেন। করার পর না, মুভ টুলে না, এখানে আপনি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করেন। করার পর এখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন, দেখবেন লেয়ার হয় কপি। তো লেয়ারটাকে কপি করার জন্য এই অপশনটা চুজ করবেন এবং কপি করবেন। করে আপনারা হ্যাঁ এখানে নিয়ে যাবেন এই কলসের উপর। তো হ্যাঁ, আমি নিয়ে গেলাম। এটা এটা বারটা আমি কীভাবে আনলাম, কন্ট্রোল টি 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 চেপে, আপনার কিবোর্ডের কন্ট্রোল টি চেপে। তো হ্যাঁ, ছোট বড় করে, ছোট বড় করা কিন্তু আমি এর আগেও বললাম হ্যাঁ নিয়মটা। আপনারা অবশ্যই কিবোর্ডের শিফট এবং ওয়ালটার একসাথে চেপে রেখে তারপর ছোট বড় করবেন প্রতিটা পয়েন্টে গিয়ে। তো বড় করি একটু, হ্যাঁ বললাম, দেখেন একটা চোখ। এটা কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু একটা চোখ কিন্তু আমরা কপি অথবা কাট করে নিয়ে আসবো না, আমরা এই চোখটাকেই কপি করে আবারও আমরা আরেকটা চোখ বানাতে পারবো। তো কপি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের কিবোর্ডের ওয়ালটার চেপে চাপ চাপবেন। দেখবেন ওয়ালটার চাপ দেওয়ার সাথে সাথে কার্সার একটা পরিবর্তন আসছে, দেখেন দেখতে পারবেন। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ তো এভাবে ওয়ালটারটা চেপ চাপবেন। চেপে রেখে মাউসের লেফট বাটনে চেপে একটু সরাবেন, দেখবেন আর একটা কপি হয়ে গেছে। তো আমরা দুইটা লেয়ার পালাম। তো দুইটা লেয়ার আমরা কপি করার সাথে সাথে দেখেন এখানে এই লেয়ারটা হচ্ছে চোখের এবং এই লেয়ারটা হচ্ছে আপনার যে কপি করলাম যে চোখের লেয়ারটা, এই কপি লেয়ারটা আর কি। তো ওটা করলাম, এরপরে আমরা নাক নিয়ে আসব। তো নাক নিয়ে আসার জন্য আমাদেরকে যা করতে হবে সেই একইভাবে আমরা এটাকে হ্যাঁ এটাকে আমরা পেন টুল দিয়ে এভাবে এভাবে সিলেক্ট করে নিয়ে আসবো। আর আসলে কি জানেন যে আপনি যে টিউটোরিয়ালগুলো দেখছেন এই টিউটোরিয়ালগুলো দেখার সাথে সাথে কিন্তু আপনার একটা একটা এক্সট্রা কিন্তু একটা স্কিল কিন্তু হচ্ছে। আর আমি আশা করি আমার যদি সম্পূর্ণ টিউটোরিয়াল আপনি দেখে থাকেন অথবা ভবিষ্যতে দেখবেন, আমি যেগুলো টিউটোরিয়াল দিয়েছি সেগুলো টিউটোরিয়াল যদি আপনি ডাউনলোড করে বাসায় বসে থেকে প্র্যাকটিস করেন, আমি আশা করি যে আপনার টিউটোরিয়াল শিখতে বেশি বাধা পেতে হবে না এবং টিউটোরিয়াল শিখতে বিভিন্ন ইনস্টিটিউটে অথবা কোনো বড় ভাই অথবা কোনো শিক্ষকের কাছে যেতে হবে না। আপনি বাসায় বসে থেকেই ইজিলি আপনি টিউটোরিয়ালগুলো বানাতে পারবেন। তো দেখতে থাকেন, আর আমার বিশ্বাস যে আমি যেভাবে আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া করতেছি আপনারা অন্য কোনো টিউটোরিয়ালে এটা পাবেন না। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিওগুলি আপনিও জানুন এবং অন্যকেও জানতে দিন। তো এটা আমরা এভাবে মাস সিলেকশন করলাম, সরি আপনারা দেখলেন না, আমি এখানে কন্ট্রোল জেড জেড চাপছি। তো এত দূর আমরা নিয়ে আসার পরে এই যে এটা হচ্ছে ইন্ড 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 পয়েন্ট, দেখেন এটা হচ্ছে ইন্ড পয়েন্ট, এটা হচ্ছে ইন্ড পয়েন্ট। তো এখানে আমরা করার পর
এটা আমরা করার পর এটার উপর রাইট বাটনে ক্লিক করে মাস্ক সিলেকশন করব, করার পর ওকে দেন ওকে করব। ওকে করার পর আমরা যে আসল লেয়ারটা আছে সেই লেয়ারটার উপর যাব এবং এখানে গিয়ে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব এবং তারপর এই পিকচারের উপর এসে আমরা লেয়ারটাকে কপি করব, অর্থাৎ এই ধরে নিয়ে অংশটাকে কপি করে নিলাম, কপি হয়ে গেছে। তো এখন আমরা এই নাকটাকে নিয়ে আসব। আচ্ছা করতে হবে, চোখের তুলনায় বড্ড ছোট হয়ে গেল। হ্যাঁ এখানে থাকে, হ্যাঁ ওকে আমরা করলাম। এখন কিন্তু কিছুটা ডাকাতের মতো লাগছে কিন্তু এটা, তো আসলে ব্যাপারটা কিন্তু ব্যাপারগুলো কিন্তু আসলে মজার। ফটোশপে যদি আপনি আসলেই কাজ জেনে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অনেক মজার মজার পিকচার এডিট অথবা অন্য কোনো মজার মজার পিকচার ক্রিয়েট করা এগুলো কিন্তু করতে পারবেন, আর এটাতে কিন্তু অনেক মজা পাবেন। সো এটা দেখতে থাকেন, আশা করি আপনারা একদিন অবশ্যই শিখে যাবেন। একদিন বলতে কি, আপনারা অতি শীঘ্রই শিখে যাবেন যদি আমার এই টিউটোরিয়ালগুলি মনোযোগ সহকারে দেখেন এবং সে অনুযায়ী ফলো করেন। তো এরপর আমার যা করতে হবে সেটা হচ্ছে যে এবার আমি করবো হচ্ছে নাক, নাকটা করার না না নাক তো করলামই, সরি নাক আবার কেন করব। এবার আমি এই মুখটা করব, মুখটা কপি করে নিয়ে ওখানে যাব। তো দেখেন করতেছি আমি কিন্তু, আর আরেকটা কথা অবশ্যই বলে রাখি যে আপনারা ভিডিও দেখতে দেখতে আপনারা হুট করে বলবেন, হুট করে ভাববেন যে না এটা অনেক কঠিন, এটা কিন্তু অবশ্যই ভাবা যাবে না। আপনারা ভিডিওগুলি লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই, এবং লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা এটা অতি তাড়াতাড়ি শিখে যাবেন। সো আপনারা অবশ্যই এটা লাস্ট লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ ওই যেভাবে আমি করলাম, সরি এখানে গিয়ে লাস্ট পয়েন্টে আমি ক্লিক করলাম, করার পর এখানে রাইট বাটনে ক্লিক করলাম, মাস্ক সিলেকশন করলাম, ওকে করলাম, এরপর এরকম হলো। তারপরে আমি ম্যাজিক ওয়ান টুলে গেলাম, যাওয়ার পর এখানে আমি মেইন যে লেয়ারটা আছে সেটাতে আমি ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, করার পর এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই মুখটাকে এবার আমি এই ডকুমেন্টে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য আমি মুভ টুল ইউজ করবো। মুভ টুলকে হ্যাঁ ওখানে লেফট বাটনে চেপে রেখে এখানে নিয়ে আসবো। দেখেন শুধুমাত্র ঠোঁটটা কিন্তু এসেছে, দেখেন তো। এবার এবার কেমন লাগছে, মনে হচ্ছে যে এটা কোনো ভিনদেশি কোনো প্রাণী। এটা কিন্তু অনেক মজার, তো আমরা এটাকে ছোট করে দিই। ছোটো করার জন্য আমরা যে বারটা আনবো সেটা আনার জন্য কন্ট্রোল টি চাপবো আপনার কিবোর্ডে। ওকে দেখেন মোটামুটি একটা কিন্তু ফেসের কিন্তু একটা মোটামুটি চলে আসলো ফেসটা আর কি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এবার কানটাকে আমরা এবার কপি করব। এটা কপি করার জন্য আমাদের হ্যাঁ সেভ করে নিলাম। আর হ্যাঁ অবশ্যই আপনি অবশ্যই ফটোশপে ভালো ডিজাইনার হতে চাইলে, গ্রাফিক্সে ভালো ডিজাইনার হতে চাইলে অবশ্যই আপনাকে পেন টুলের কিন্তু অবশ্যই কাজ জানতে হবে। পেন টুল একদম সঠিক পয়েন্ট টু পয়েন্ট এবং ইজিলিভাবে কিন্তু মুভ করাতে হবে পেন টুলকে। যদি আপনি পেন টুলকে ঠিকঠাক মতো মুভ না করাতে পারেন তাহলে কিন্তু এটা কিন্তু একটু সমস্যা হবে। আমি যেভাবে করছি যে একটু তাড়াতাড়ি করলে হয়ে যাচ্ছে, আমি আমি কিন্তু এটা কিন্তু একদিনে শিখে নিই। আমার অবশ্যই আপনাদের একটা আপনাদের যেমন এই পর্যায়, আমারও কিন্তু এক সময় এই পর্যায় ছিল, কিন্তু আমি কিন্তু এটা
চেষ্টা করতে 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 আমার কিন্তু এখন এই পর্যায়ে আসছি আমি। তো আমি এখন এটা কিন্তু সহজে করতে পারতেছি। তো আপনারা আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনাদেরও এটা কিন্তু হয়ে যাবে। তো ও এই অংশটাকে ডিলিট করার জন্য আমি এই পয়েন্টটাতে নিয়ে গেলাম মাউস, তারপর কিবোর্ডের কিবোর্ডের আমি ওয়ালটার বাটনটা প্রেস করে রেখে তারপরে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। তারপর এখানে আমি এটা ফিল করে দিলাম, করে দেওয়ার পর এখানে মাস্ক সিলেকশনে গেলাম, দেন ওকে করলাম। ওকে করার পর আবার আমি মূল লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পর মুভ টুলের ওপর মুভ টুল আমরা নেবো না, এই যে ওয়ান টুল নেওয়ার পরে লেফট বাটনে ক্লিক করে কপি করে নেব। নেওয়ার পরে এই কানটাকে আমরা এখন নিয়ে আসবো। এটা আমরা ছোট করে দেবো। এটাকে কিন্তু আমরা আবারও কপি করব। কপি করার জন্য আমরা এই এই পিকচারটাকে আবারও কপি করব। এটা যদি আমরা কপি না করি আবারও আমাদেরকে ওখানে ওখান থেকে নিয়ে আসতে হবে। অতএব সহজ শর্টকাট ব্যাপারটা হচ্ছে এটা, কপি করার জন্য আপনারা মাউসের মাউস সরি মাউসের কেন এটা হচ্ছে কিবোর্ডের ওয়ালটার চেপে মাউসের লেফট বাটনে ধরে রেখে কপি করবেন। এরপর এটাকে মুভ করবে এবং এরপর এটার বাউন্ডারিটা আনতে এই 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 কানটাকে আমরা ঘোরাইতে আমি যেটা করবো কন্ট্রোলটি চাপবো, চাপার পর মাউসের লেফট বাটনে ক্লিক করবো এবং ফ্লিপ হরিজেন্টাল করে দেবো। হরিজেন্টাল করে দিলে সে কিন্তু নিয়ে নেবে এই দিক হয়ে যাবে। তো আমরা হরিজেন্টাল করে দিলাম, এরপর আমরা এটা করে দিলাম। সো দেখেন একটা সুন্দর একটা পিকচার হয়ে গেল। দেখেন এটা কিন্তু অনেক ভালো হলো কিন্তু। তো আপনারা চেষ্টা করলে কিন্তু পারবেন। আমি আমার ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেল, আপনারা অনেক বিরক্ত হলেন, যদিও বিরক্ত হলেন তবুও আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আমি আমি মনে করব অবশ্যই আপনারা কিছু না কিছু এই ভিডিও থেকে পাইলেন। তো যেহেতু আপনারা পাইলেন অবশ্যই আমার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমি প্রত্যেক ভিডিও বলতেছি এবং ভবিষ্যতেও বলবো এবং যত টিউটোরিয়াল আছে সবগুলোতেই বলা থাকবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার ফেসবুক চ্যানেলে দেখেন নিচে নিচে যে লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই সেই লিঙ্কটাতে ক্লিক করে ফেসবুকে আপনারা একটা ডু মেরে আসবেন এবং ফেসবুকে অবশ্যই আমার পেজটাকে রিচ করার জন্য আপনারা লাইক বাটনে প্রেস করবেন। সো আজকের মতো এখানেই বাই বাই, পরবর্তী টিউটোরিয়াল দেখা হচ্ছে। আর পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই এর থেকে অনেক মজার টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসব। সো আজকের মতোই বাই, টাটা। I'm going to go to the next one.